হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমরা এখানে চলে গেছিলাম ফ্রেন্ডসরা মিলে মানি স্কোয়ারে। হ্যাঁ, মানি স্কোয়ারে কিন্তু জাস্ট ঘুরতেই যাইনি, আমরা গেছিলাম লাঞ্চ ডেটে সবাই মিলে। তো লাঞ্চ করতে গেছি কোথায়, থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো, আর যারা গেছো তারা ডেকোরেশন দেখে তো বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আমরা গেছিলাম মানি স্কোয়ারের হাকাতে। আর যেতে যেতে আমাদের যেহেতু লেট হয়ে গেছিলো, মানে লাঞ্চ টাইমের জন্য একটু লেটই হয়েছিল, তাই জন্য গিয়েই কিন্তু আমরা স্টার্টার ফার্স্টে নিয়ে নিয়েছিলাম। মানি স্কোয়ারের হাকার কিন্তু লাঞ্চ টাইম 12:30 থেকে 3:30, আর ডিনার টাইম 7 to 11 PM। প্রাইসিংয়ের দিক থেকে দেখতে গেলে মানি স্কোয়ারের হাকার রেটটা CC1 থেকে তুলনামূলক কম, কারণ CC1 যে রেটটা আমরা ফোন করে শুনেছিলাম তার থেকে মানি স্কোয়ারের হাকার আমাদের বিলিংটা কম পড়েছিল। মানে আমরা যেহেতু বাফেটে খেয়েছিলাম, আমাদের পার হেড পড়েছিল 700 সামথিং, 720 এরকম করে GST মিলিয়ে, তো সেই তুলনায় কম ছিল। আর মনে হয় CC1 সেটা ছিল 800 সামথিং। বাফেট ছাড়াও কিন্তু নর্মালি অর্ডার করে অ্যালার কার্ট সিস্টেমে তোমরা খেয়ে নিতে পারো। আর নর্মালি যেহেতু বাফেটটা আসছিল আর রেঞ্জের মধ্যে, তাই আমরা বাফেটেই চুজ করেছিলাম। হাকাতে স্টার্টারের মধ্যে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস তো ছিলই দেখলেই, আর চিকেনের নানা রকমের আইটেম 2-3টে ছিল আইটেম, আর মোমোস ছিল, আর ছিল হচ্ছে এই ফ্রেশ লাইম সোডা, যেটা আমাদের একদম ফার্স্টেই দিয়েছিল, কিন্তু আমার এটা নর্মালি খুব একটা ভালো লাগেনি। দেন আমরা চলে গেলাম মেন কোর্সের দিকে। আর মেন কোর্সে ছিল নুডলস আর রাইস, আর দেন ছিল চিকেনের দুটো আইটেম। আর চিকেনের একটা আইটেম ছিল লেমন দিয়ে, আর একটা আইটেম নর্মালি যেরকম খাই চিলি টাইপের ওরকম। বাফেটের আইটেম খুব একটা বেশি তো ছিল না, এই নর্মালি দেখতে পাচ্ছ মেন কোর্সের মধ্যে নুডলস, রাইস আর চিকেনের দুটো আইটেম, আর স্টার্টার্সে যেগুলো দেখালাম সেগুলো, আর কিছু ছিল ডেজার্ট। কিন্তু আর সবথেকে বড় ব্যাপার যেটা আমি দেখছিলাম, আমরা যদিও লাস্টের টাইমে গেছিলাম কিন্তু রিফিল খুব একটা হচ্ছিল না। দেন আমরা মেন কোর্সের মেনুগুলোকে নিয়ে টেবিলে চলে এসেছিলাম, আর আমরা খাওয়াও শুরু করে দিয়েছিলাম। এটা যেহেতু সানডে ছিল, বিশ্বাস করো প্রচুর ভিড় ছিল। আর স্পেস হিসাবে যেহেতু হাকাটা মানি স্কোয়ারেরটা আমি অন্যটাতে বলতে পারবো না, মানি স্কোয়ারের স্পেসটা খুব একটা বেশি নয়, তাই জন্য একটুখানি কমফোর্টেবল খুব একটা বেশি লাগছিল না। তাও যেহেতু আমরা একটু লাস্টের দিকে গেছিলাম, তো অনেকক্ষণ পর থেকেই, মানে কিছুক্ষণ পর থেকেই দেখলাম লোকজন একটু ফাঁকা হতে শুরু করলো, দেন ঠিক ছিল, যেহেতু স্পেসটা খুব একটা বেশি নয়। দেন আমরা মেন কোর্সের পার্ট কমপ্লিট করে আমরা চলে এলাম ডেজার্ট আইটেমের দিকে। আর ডেজার্টে ছিল নানান ফ্লেভার্সের আইসক্রিমস, আর দারসান টাইপের ছিল, আর ছিল ছোট ছোট ব্রাউনি টাইপের, আর ফ্রুটসের মধ্যে কিছু ছিল। আর নর্মালি যেটা আমি ফার্স্টেই বললাম যে এখানে কিন্তু খুব একটা রিফিল হচ্ছিল না, সেটা তোমরা ডেজার্ট আইটেমটা দেখেই বুঝতে পারছো যে রিফিল কিন্তু খুব একটা হচ্ছিল না। নর্মালি বাফেটে কি হয় যে সবসময় রিফিল হতে থাকে, কিন্তু হাকাতে আমি যেটা মাইনাস দেখলাম যে রিফিল খুব একটা হচ্ছিল না। তো যাই হোক, চলে গেছিলাম যখন, খেতে তো হবেই। তো এখানে আমি দারসান নিয়ে এসেছিলাম কিছু, মানে ওদের প্লেটে ছিল দারসান কিছু নিয়ে এসেছিলাম, আর ছোট ব্রাউনি টাইপের, আর আইসক্রিম দিয়ে নিয়ে এসেছিলাম ওপরে। সবশেষে একটা কথা না বললেই নয় যে হাকার সার্ভিসিং আমার খুব একটা বেশি ভালো লাগেনি, আমি ফার্স্ট থেকেই বলছি। আর সবার নাই মনে হতে পারে, কিন্তু এটা আমার পয়েন্ট অফ ভিউ, হাকার সার্ভিসিং আমার পার্সোনালি খুব একটা বেশি ভালো লাগেনি। দেন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এবার আমরা বেরিয়ে একটু বন্ধুরা মানি স্কোয়ারটা একটু ঘুরে, মানে সব কটা ফ্লোরে একটু টাইম পাস করে দেন আমরা চলে যাব, মানে বেরিয়ে যাব এখান থেকে। বেরোতে বেরোতে প্রায় বিকাল হয়ে গেছিলো, আর এটা যেহেতু সানডে ছিল তাই মলেও কিন্তু প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, এরপরে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। আর এখানে আমরা ক্যাবও বুক করে নিয়েছিলাম, এখান থেকে যাব আমরা একটা বন্ধুর বাড়িতে। তার বাড়ি লেকটাউনের প্রতি যেতে হতো, আর লেকটাউনও আসলেই এই ওয়াচ টাওয়ারটাকে দেখলেই সেই কলেজ লাইফের কথা মনে পড়ে যায়, সব স্মৃতি তো আর ভোলার নয় না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।